বিএনপি বেশি বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে আবারও জেলে যেতে হবে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেল হত্যা দিবসের আলোচনায় তিনি বলেন, আন্দোলনের নামে বিএনপি কারো গায়ে হাত দিলে ছাড় দেয়া হবে না। জনগণের ভোটে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আপেল মাহমুদের রিপোর্ট। জেল হত্যা দিবসে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্মরণ সভার আয়োজন করে আওয়ামী লীগ। আজকের সভার সভাপতি, তিন বছর পর এতে সরাসরি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় 75-এর 3 নভেম্বরের স্মৃতি তুলে ধরেন জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলামের সন্তান। আমাদের কি অপরাধ ছিল? আমাদের অপরাধ ছিল আমার পিতা জাতির জনক বঙ্গবন্ধুর নির্দেশে, জাতির জনকের অবর্তমানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় 4 নেতার হত্যাকাণ্ডের জন্য জিয়াউর রহমানকে অভিযুক্ত করেন প্রধানমন্ত্রী। অবৈধ যে ক্ষমতা দখলকারী, সে যখন রাষ্ট্রীয় ক্ষমতায় বসে একটা দল গঠন করে, সে দলও তো আসলে মূলত অবৈধ হয়ে যায়। যে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করে, যে একাধারে সেনাপ্রধান আবার নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দেয়, সে আবার গণতন্ত্র দেয় কীভাবে? সে গণতন্ত্র আনে কীভাবে? আর আমাদের এই যে বুদ্ধিজীবী জ্ঞানী যারা তাকে একেবারে গণতন্ত্রের প্রবর্তক বলে ফেলেন, তারা কোন হিসেবে কোন ফর্মুলায় কোন থিওরিতে বলেন, সেটাই আমার তাদের কাছে প্রশ্ন। বিএনপির আন্দোলন ও নেতৃত্ব নিয়েও প্রশ্ন তোলেন তিনি। অবৈধ দলগুলি আজকে খুবই ভালো লাফালাফি করে, খুব ভালো কথা। আমরা বলেছি শান্তিপূর্ণ মিছিল মিটিং করো, আমরা কিচ্ছু বলবো না। কিন্তু ওই যে লাঠি সোঁটা নিয়ে এসে ভাবসাব দেখানো, আর যদি একটা মানুষের গায়ে হাত দেয় আমরা ছাড়বো না। নেতৃত্ব কোথায়? বিএনপি লাফালাফি করে তাদের নেতা কই? আমরা তার সাজাটা স্থগিত করে তাকে বাড়িতে থাকার সুযোগটা দিয়েছি, মানবিক কারণেই দিয়েছি। কিন্তু বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করে, বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেব, কোনো চিন্তা নেই। বিরোধী দলকে মোকাবেলায় এখন থেকে প্রস্তুত হতে নিজ দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান কেন্দ্রীয় নেতারা। সব মহাদুর্যোগের চেয়ে আমাদের সবচেয়ে ভয়ঙ্কর মহাদুর্যোগ কে? বিএনপি। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা।